বন্ধু, মিঠুন চক্রবর্তী এমনই একজন অভিনেতা যে নাকি প্রথম সিনেমাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল, কিন্তু এরপরেও বলিউড মিঠুন চক্রবর্তীকে মর্যাদা দিচ্ছিল না, কারণ গায়ের রং ছিল কালো। সিনেমা নির্মাতারা অপমান করে তাড়িয়ে দিচ্ছিল বারংবার, কারণ গায়ের রং ছিল কালো। কিছু বছর সংঘর্ষ করার পর মিঠুনদা বলিউডের সমস্ত নিয়ম ভেঙে তৈরি হয়ে যান বিশাল বড় একজন সুপারস্টার। মিঠুনদার এই সংঘর্ষে সেই সময়ের সমস্ত বড় বড় অভিনেতা পেছনে চলে যায়। 70-এর দশকে সুরক্ষা সিনেমাটি হিট হওয়ার পরেই মিঠুনদার সামনে কাজের জন্য লাইন পড়ে যায়। সিতারা, হামপাস, তাটানার মতো হিট সিনেমা দেবার পর 1982 সালে ওনার ডিস্কো ডান্সার রিলিজ হয়। এর ফলে সফলতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেন তিনি। এই সিনেমাটি দেশ থেকে বিদেশে সুপারহিট হয়। সোভিয়েত ইউনিয়ন সমস্ত দেশেই ছেয়ে যায় মিঠুনদা। সেখানকার মহিলাদের মনে প্রাণে গেঁথে যান তিনি। তখনকার মিডিয়া মিঠুনদাকে ডার্ক, হ্যান্ডসাম, সেক্সি বেঙ্গলি বাবু হিসেবে পরিচিতি করে তোলেন। মিঠুনদা হিট হতেই হ্যান্ডসাম চকলেটি বয় তকমা পেয়ে যান। মিঠুনদার হ্যান্ডসাম লুক, ড্রেসিং স্টাইল, হেয়ার স্টাইল, চলাফেরা স্টাইল, এমনকি ডান্স দেখে অনেক নতুন হিরোদের রাতের ঘুম উড়ে যায়। তাহলে চলুন আজ জানি কে কে ছিলেন এই হিরোদের লিস্টে, যারা মিঠুনদা বলিউডে সুপারস্টার হবার পরই হারিয়ে যায়। 1981 সালে কুমার গৌরব নামে এক হিরোর এন্ট্রি হয় বলিউডে। রোমান্টিক সিনেমার মধ্যে ওনার প্রথম মুভি ছিল লাভ স্টোরি। তখন এই সিনেমাটি সুপারহিট হয়। তখন মিডিয়া ওনাকে না জানে কত কিছু বলে বাহবা দেয়, এই হ্যান্ডসাম ছেলেটা একদিন বলিউডে রাজ করবে। কিন্তু কুমার গৌরবের মধ্যে এত কিছু ছিলই না, উনি শুধু লম্বা ও রোগা ছেলেই ছিলেন। ওনার কণ্ঠস্বরের মধ্যে ততটা মাধুর্যও ছিল না। ওনার চেহারাটা কিছুটা মিঠুনদার সঙ্গে মিল ছিল, এমনকি হেয়ার স্টাইলও কিছুটা মিঠুনদার মতোই ছিল। কিন্তু এই ব্যক্তি মিঠুনদার সামনে আলাদাভাবে কোনো পরিচয় তৈরি করতে পারেনি। পুরো 80 সাল নাগাদ একটা দুটি সিনেমা করার পরই তিনি হারিয়ে যান। নাম্বার 2, 1981 সালে আরও একজন হিরো কমল হাসানের এন্ট্রি হয় বলিউডে। কমল হাসান সাউথ ইন্ডাস্ট্রির স্টার ছিলেন। 1981 সালে এক দুজেকে লিয়ে সিনেমার মধ্য দিয়ে বলিউডে এন্ট্রি নেন। এই সিনেমাটি সুপারহিট হয়। ওনাকে মিডিয়া এক মুছেওয়ালা হ্যান্ডসাম চকলেটি বয় বলেছিলেন। কিন্তু 1982 সাল আসতেই মিঠুনদার জামানা চলে আসে। মিঠুনদা একজন অলরাউন্ডার অভিনেতা ছিলেন। ডান্স, ফাইট, রোম্যান্স, অ্যাকশান সব রকমের সমন্বয়ে গুণাগুণ ছিল একজনের মধ্যেই। আর সেই কারণেই মিঠুনদার ফ্যান ফলোয়িং দিনে দিনে বেড়েই চলছিল। আর কমল হাসান কয়েকটি ফ্লপ সিনেমা করার পর তিনি আবার সাউথ ইন্ডাস্ট্রিতেই ফিরে যান। নাম্বার 3, চাঙ্কি পাণ্ডে। চাঙ্কি পাণ্ডের এন্ট্রি হয় 1986 সালে। ওনাকে মিডিয়া হ্যান্ডসাম আর চকলেটি বয় বলেছিল। ইনিও মিঠুনদার সামনে টিকতে পারেনি। সেই সময় মিঠুনদার এক বছরে 10-12টি সিনেমা রিলিজ হতো। সেই জন্য প্রত্যেক অভিনেতার কাছেই বড় একটা কম্পিটিশন ছিল। চাঙ্কি পাণ্ডে একটি বা দুটি সিনেমাতে হিরো রোল করার পর পরবর্তীতে কিছু সাইড রোলে অভিনয় করার পর হারিয়ে যান। 1981 সালে অমিতাভ বচ্চন সম্পর্কে মিডিয়া এক তথ্য প্রকাশ করেন যে 2000 সাল পর্যন্ত কোনো অভিনেতাই অমিতাভকে টক্কর দিতে পারবে না। কিন্তু এইসব কিছুই হয়নি। 1981 সাল পর্যন্ত মিঠুনদার নর্মাল হিট সিনেমা আসতে থাকে। কিন্তু 1982 সালে ডিস্কো ডান্সার রিলিজের পর দেশ থেকে বিদেশেও মিঠুনদা সুপারস্টার হয়ে যান। 80-এর দশকেই অমিতাভ বচ্চনের শান মুভিটি রিলিজ হয় ও এটি ফ্লপ হয়। নমখালাল মুভিটি নর্মাল হিট হয়। অমিতাভ বচ্চনকে তো সুপারস্টার বলা হচ্ছিল, কিন্তু ওই জাদু আর বেশি দিন চলছিল না। যেই 1983 সাল আসে মিঠুনদার কসম পায়দাকারী সিনেমাটি রিলিজ হয় ও এটি হিট হয়। আর অমিতাভ বচ্চনের সেই সময়ের মুভি সিলসিলা তখন পুরোপুরি ফ্লপ হয়। 1984 সালে অমিতাভ বচ্চন আবার মিঠুনদাকে টক্কর দেয়। তখন ওনার মার্দ আর কুলি দুটো সিনেমাই সুপারহিট হয়। আর ওই বছরই মিঠুনদার গুলামি, জাগির, মুঝে ইনসাফ চাইয়ে, ঘর এক মন্দির সিনেমাগুলি হিট হয়। 1985 সালে মিঠুনদার জবরদস্ত ধামাকা হয়। ওই বছর মুক্তি পায় পেয়ার ঝুঁকতা নেহি। এই সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় এবং ওই বছরই পেয়ারি বেহানা সিনেমাটিও হিট হয়। ওই সময় অমিতাভের মাত্র একটি সিনেমাই হিট হয়, তার নাম ছিল সরাবি। তিনি তারপর সিনেমা জগৎ থেকে সরে এসে রাজনীতিতে প্রবেশ করেন। তারপর থেকে শুধু মিঠুনদাই ছেয়ে যায় বলিউডে। এর 3 বছর পর 1988 সালে অমিতাভ বচ্চন আবার সিনেমা করার সিদ্ধান্ত নেন ও গঙ্গা যমুনা সরস্বতী মুভিটির শুটিং শুরু হয়। কিন্তু অমিতাভের মনে ভয় ছিল যে মিঠুন আবার এসে কম্পিটিশন করতে পারে। এই কারণেই এই সিনেমাতে মিঠুনদাকে নেওয়া হয় ও তাকে ছোট রোল দেওয়া হয়। তবুও 1980 সালে অমিতাভ মিঠুনদার সামনে পুরোপুরি ফিকে হয়ে যায়। পুরো 80-এর দশকে মিঠুনদার 110টি সিনেমা রিলিজ হয়। এর মধ্যে 40-এর বেশি সিনেমা হিট হয় ও 6টি সিনেমা ব্লকবাস্টার হয়। আর অমিতাভের পুরো 80-এর দশকে মাত্র 15টি সিনেমা রিলিজ হয়, আর এর মধ্যে 6টি সিনেমা হিট হয়।